আসসালামু আলাইকুম সিদ্দিক সিদ্দিক, আপনাকে যুক্ত করা হয়েছে প্রেজেন্টার। হ্যালো জি ভাই, শোনা যাচ্ছে? জি ভাই, আমি আপনাদের আলোচনা শুনছিলাম একটু আগে। এক ভদ্রলোক আপনার সাথে কথা বলছিল, আপনি হঠাৎ করে গালাগাল শুরু করলেন। উনি আসলে কি বলছিল যে আপনি গালাগাল শুরু করেছিলেন? এর আগের ভিডিওটা দেখে নিন, ওটার মধ্যে ইয়ে দেওয়া আছে। এর আগে 2-3 দিন আগের একটা ভিডিও তো দেখে নিন, যেহেতু কনটেক্সট আলাদা করে বলতে হবে, এর জন্য কনটেক্সট বলতেছি না। যাদের দেখার ইচ্ছা আছে আপনি 2-3টা ইচ্ছা আগে থেকে দেখে নিন। এইটার উনি যেখানে কথাটা শুরু করছে সেখানে উনি বলছেন অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া এখন বিষয়টা যে সেতু কথাটা মজা করে বলছিল। আপনি কি সেই লোক? আপনি কি আবার জি ভাইয়া, আপনি কেন কেন আপনি আমার উপর এত রাগ করছেন ভাই? তো মজা করছিলাম। ফাদার, প্লিজ ফাদার, এক্সপ্লেনেশন দিতে আসছে। মানুষের মৃত্যু নিয়ে কেউ মজা করে? ভিডিওতে বাচ্চা, হ্যাঁ, মানুষের মৃত্যু নিয়ে কেউ মজা করে? মানুষের উপর আক্রমণ নিয়ে কেউ মজা করে? কমন সেন্স নেই, ছাগল পাগল কোথায় করছে? আচ্ছা, সরকার সরকার আপনাকে যুক্ত করা হয়েছে প্রিজন। থ্যাংক ইউ ফারাজ ভাই। ফারাজ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন ভাই। সরি, ওকে, নো প্রবলেম। তো ফারাজ ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে বলছি, আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তো আমি আপনাদের লাইভ শুনি অলমোস্ট 3 ইয়ার্স ধরে। তো ভালো লাগে আপনাদের যুক্তি, আপনি প্লাস যে মহিউদ্দিন এই ভাই, ওনাদের কথা ভালো লাগে, যুক্তি খুব ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যখন ঈদের বন্ধে আমি যখন গ্রামের বাড়ি যাই, তখন আমি একটা বিষয় লক্ষ্য লক্ষ্য করছি যে মানে গ্রাম পর্যায়ে আমি দুইবার হয়েছে এটা, যে গ্রামে একটা দুইটা দোকানে রাত 12টার দিকে আমি যখন গেছি, মানে ধরেন মানে গেছি কোনো কারণে, তো গিয়ে দেখি যে আপনাদের এই লাইভটা তারা দেখতেছে। হ্যাঁ, এটা রেকর্ডিং হোক আর লাইভই হোক, তো এইটা আমি আমি কিন্তু সিলেক্ট থাকি। তো আমি যখন মফস্বলে পর্যন্ত আপনাদের এই যে লাইভগুলা মানুষ শুনে, এটা আমি একটু অবাক হয়েছি। আমি ধরে নিয়েছিলাম যে এটা হয়তো আপনাদের লাইভ গুলো হয়তো একটা ক্লাসের মানুষ শুনে, যারা একটু শিক্ষিত বা এই এমন ধরনের ক্লাসিক্যাল টাইপের, কিন্তু এটা দেখলাম যে গ্রাম পর্যায়ে গিয়ে এগুলা মানে ইন হয়েছে। তো আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, যে আপনারা যেহেতু ওইগুলা চালিয়ে আসছেন হয়তো অনেক দিন যাবত, তো আপনাদের অ্যাসাম্পশনটা কি এই যে আপনারা এত যুক্তি বা আপনারা এগুলো কিন্তু সঠিক? হ্যাঁ, আমি আপনাদেরকে মানে বিশ্বাস করি এবং মনে করি আপনারা কারেক্ট, কিন্তু আপনাদের যে গোল বা যে উদ্দেশ্যটা, এইটা কি আসলেই মানে আপনারা ওইদিকে আগাইতে পারতেছেন কিনা? যেমন আমি সেটা তো আমি বলতে পারতেছি না ভাই, আগাইতে পারতেছি কিনা। আসিফ ভাইয়ের অবশ্যই ভালো ভালো কাজ আছে, বাট আমাদের তো মনে করেন কোনো অর্গানাইজেশন নাই ক্যাম্পেইন বা এটা নিয়ে কিভাবে কাজ করলে সবচেয়ে ভালো হয় এরকম কোনো মেথডোলজি নাই। আমরা যে যেভাবে যতটুকু সময় দিতে পারছি অতটুকু সময় দিচ্ছি, করতেছি, শিখতেছি, ওটা থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। আমি আপনার আমার যতটুকু মনে পড়ে, আমার কাছে একটা ফ্যাসিনেটিং বিষয় লেগেছিল যে একজন একজন মা একজন মাদার যুক্ত হয়েছিলেন এবং বলছিলেন তিনি তার সন্তানকেও আমাদের আলোচনা শোনান, এবং তখন আমার মনে হয়েছিল যে আমাদের একজন ছোট ছেলেমেয়েও যদি আমাদের আলোচনা দেখে সেখানে আমাদের আলোচনাটা অনেক সফিস্টিকেটেড করা উচিত। বাট দ্য থিং ইজ, যেহেতু এটা একটা উন্মুক্ত আলোচনা, সেখানে আমরা সবসময় সেই ইয়েটা রাখতে পারি না। সেই আমি আমি সবসময় মুমিনের দোষ দিব না যে মুমিন খারাপ ব্যবহার করলো আমাকে খারাপ ব্যবহার করতে হবে, এখানে মুমিনের দোষ হচ্ছে আমাদেরও, বিশেষ করে আমার লেটিক্স তো অবশ্যই আছে, সরি। তো হ্যাঁ, মানে এটা আমরা চেষ্টা করি ইয়ে করতে, ভুল হয় আশা করি ক্ষমা করে দিবেন, বাট কিছু না কিছু অবশ্যই চেষ্টা আছে যে যতটুকু করি একটু বেটার করার চেষ্টা করি। না ঠিক আছে ভাই। তো একটা ব্যাপার হচ্ছে যে খুব আপনাদের কথা মনে হয় আমার, তখনই আমি যখন শুক্রবারে প্রায় আমি সিলেটে যাই, হ্যাঁ আমি সিলেট থাকি, একটু বাইরে থাকি। তো সিলেট যাওয়ার পরে দেখা গেলো যে 12টা সাড়ে 12টার দিকে এই সাতালো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, সাদালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তা ব্লক, ছেলেরা রাস্তা ব্লক করে নামাজ পড়ে। হ্যাঁ, তখন ওই সিনারিটা আমি অনেকবার দেখছি এটা। তো আমরা একটু হাইটা ওই যে রাস্তা মানে কিনা দিয়ে মানে যাওয়া লাগে এবং রাস্তা এই গাড়িটা বন্ধ বন্ধ থাকে ঠিক নামাজের সময়, তখন আমার মনে হয় যে এই যে আপনারা এত পরিশ্রম করতেছেন, হ্যাঁ আসিফ ভাই উনি অনেক কষ্ট করে মানে বোঝা যায় যে এত এত মানে স্টাডি, এত বোঝানো মানুষকে, অথচ দেখেন ওরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওরা ওরা কোথায় আবিষ্কার করবে? মানে আমরা তো ভুল করতে পারি সাধারণ মানুষ,
ওরা পড়াশোনা করবে, জানবে, শিখবে, কিন্তু ওরা দেখেন লোক দেখানোর জন্য। হ্যাঁ, জানি ওরা বিশ্বাস করে কিনা এটা আমার জানা নাই, ওদের ওদের মানে চিন্তা কি, ফিলোসফিটা কি, কিন্তু রাস্তা ব্লক করে ওরা নামাজ পড়ে। ওইটা দেখলে পরে ভাই আপনাদের মতো মনে হয় আমার যে আপনারা আসলে কতটুকু কি করতে পারতেছেন, আমার সন্দেহ আসে। তার মানে আপনাদের কাজটা আসলে ইয়ে হচ্ছে না, মানে ওরা তো শুনে না, বা আপনারা ওদেরকে বোঝাতে পারতেছেন না। এইটুকু আমাদের আমাদের ইয়ে কতটুকু রিচ কতদূরই আছে, একটা ফেসবুক আইডি, একটা ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল, ওইখান থেকে কতজনের কাছে যায় আপনি ভার্সেসটা চিন্তা করেন। থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ মসজিদ, মাদ্রাসা, ডেডিকেটেড পিপল, বিলিয়ন্স অফ ডলারের বিজনেস এন্ড পিআর ক্যাম্পেইন, তারপর হচ্ছে আপনার মিডিয়া, যেখানে এটার বিরুদ্ধে বলার মতো কেউই নাই, এবং বাড়িতে বাড়িতে বাসায় 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 জিনিস অনেক ডেইলি বেসিস শোনে। ইভেন এই যে ইউনিভার্সিটির কথা বলে, সরকারি ইউনিভার্সিটিতে এই আপনার লোক লাগানো, দিনের দাওয়াতের লোক লাগানো, দিনের প্রচার করে, যে আপনার জামাত শিবিরের পোলাপাইনের ক্যাম্পেইন চালানো, এটা তো অনেক ডেইলি বেসিস হয় ভার্সেস একটা ফেসবুক পেজ আর ইউটিউব পেজ, ওটার কতটুকু ইফেক্টিভ হবে, বাট যতদূর আমাদের দ্বারা করা যায়। ঠিক আছে, আপনাদের কাজ তো অবশ্যই ভালো ভাই, আপনাদের জন্য অনেক শুভকামনা আর এই আর কি, আমি আপনাদের এটা শুনি। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য ধন্যবাদ তাহলে। ওকে ওকে ভাই, আচ্ছা কোনো বিশ্বাসী ভাইয়া থাকলে একটু লিখতে পারেন কমেন্টে, অ্যাক্সিসে যারা যারা আছেন আমি একটু যুক্ত করি। টিএস, আমার গলা ব্যথা করতেছে। টিএস ভাই জি, আপনাকে যুক্ত করার প্লিজ আমি শুরু করি। ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, ক্লিয়ার এনাফ, বলুন। ফারাজ ভাই, ওই যে কয়েকদিন আগে, গতকালই মনে হয় কয়েকদিন আগে, যে সত্যের সন্ধানে ওখানে আপনাদের দেখলাম আসিফ ভাই, ওই যে বাইবেলে নবী মোহাম্মদের নাম নিয়ে যে আলোচনা করছেন আপনারা, আমি একটা বিষয় অনুরোধ করব আপনাকে আর আসিফ ভাইকে, মেথিও ভার্স নাম্বার হচ্ছে 7:15-20 মধ্যে মনে হয় নবী মোহাম্মদের বিষয়ে একটা ইঙ্গিত দেওয়া আছে মনে হয় ভাই। আচ্ছা, এটা একটু একটু পরে দেখবেন ভাই, মেথিউ ভার্স 7:15-20 এর মধ্যে। আপনি চলে দাগা দিতে পারেন, আপনি যদি সিরিয়াসলি এটা বলেন আর কি, বাট বললে বলতে পারেন, বাট দ্য থিং ইজ কোন একটা টেক্সটে কি লেখা এই সম্পর্কে উই টেক্সট নিয়ে যারা স্কলার তাদের অপিনিয়নটাই হচ্ছে বেশি ম্যাটার করে আর কি, তাদের অন্যরা কে কি বললো। যেমন কোরআনের কোনো একটা আয়াতের তাফসির আপনি নিশ্চয়ই ইহুদি বিশ্বাস থেকে নিতে যাবেন না, প্রেফার করবেন যে মানে ইসলামিক স্কলাররা কি বলছে এসব। তো যদি একটু মুমিনীয় কেউ তাফসির করে সেটা আমাদের সাথে গ্রহণযোগ্য হবে না, বাট আপনি যদি চান, আপনি যদি সিরিয়াসলি কথা বলেন যদি চান দেখাইতে পারেন। এই মুহূর্তে সরি আমি দেখাতে পারছি না, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি মেথিউ ভার্স নাম্বার 7:15-20 এটার মধ্যে মনে হয় নবী মোহাম্মদের বিষয়ে একটা ইঙ্গিত দেওয়া আছে মনে হচ্ছে। আচ্ছা, পরে দেখবেন একটু ভাই, রিকোয়েস্ট রইল এইটুকুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, ইয়েস বললাম না, ওটার মধ্যে কোনো ডেভিল ডুবেলের নাম লেখা। ঠিক আছে, টিএস ভাইকে তাহলে বিদায় জানাই।